যারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, আমাদের হোলি হচ্ছে আপনি আসেন আমাদের সাথে হোলি করেন, আমাদের পূজা হচ্ছে আপনাকে দাওয়াত দিলাম আপনি আমাদের পূজায় আসেন, যারা এইভাবে ধর্ম যার যার উৎসব সবার বলে, যারা কোরআনের এই আয়াতকে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বলে আমাদেরকে বুলি ছোড়ায়, আমাদেরকে কথা বলে, এই কুরবানিতে একটু তাদেরকে দাওয়াত দিবেন। তাদেরকে বলবেন ভাই আপনি আমাদের কুরবানির দিন আসবেন, এসে মসজিদে যেতে হবে না, জাস্ট আমরা যখন পশু কুরবানি দিব আপনি আমাদের সাথে থাকবেন, পশু কুরবানির পর আমরা গোশতটা রান্না করবো, আপনি আমাদের সাথে গোশত খাবেন। দেখবেন যারা যারা ধর্ম যার যার উৎসব সবার ফতোয়া দেয় তারা আপনার সামনে আর কথা বলবে না, তাদেরকে যখন কুরবানির দাওয়াত দিবেন। আর আমরা মুসলমানরা কেমন নির্লজ্জ হয়ে যায়, আমাদের কিছু মুসলমান ভাইয়েরা যখন পূজা আসে তখন বড় গলায় বলে যে না ধর্ম যার যার উৎসব সবার, আমরা একটু পূজাতে যাই, আমরা একটু হোলি উৎসবে যাই, আমরা একটু তাদের যেই বিভিন্ন উৎসব আছে হিন্দুদের সেখানে একটু যাই না, অসুবিধা তো নেই। আমি আমার ভাইদেরকে বলবো ভাই আমার, আপনি কোনো হিন্দুকে আপনার কুরবানিতে আনতে পারবেন, আপনার কুরবানির পশু গোশত তাকে খাওয়াইতে পারবেন? আপনি পারবেন না, সেখানে আপনি ব্যর্থ। তাহলে আপনি কোন কারণে হিন্দুর অনুষ্ঠানে যাচ্ছেন? আপনি মুসলমান হয়ে কেন কোন কারণে হিন্দুর দেবতার সামনে গিয়ে আপনি নাচতেছেন? কোন কারণে হিন্দুদের হোলি উৎসবে আপনি গিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে রং মারামারি সংস্কৃতির মাধ্যমে নিজেকে আলিঙ্গন করছেন? এই সমস্ত কাজ কখনো মুমিন ইমানদারের হতে পারে না।